ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাশরাফির না থাকাটা খুবই দুঃখজনক, কেননা এর পিছনে বেশ কিছু কারণ রয়েছে। গত 3 বছরে বাংলাদেশের মাটিতে 4.89 ইকোনমি নিয়ে এশিয়ার সবচেয়ে উপরে আছে। আর যদি বিবেচনা করি 2001 থেকে 2020 পর্যন্ত 269 উইকেট নিয়ে সে এখনো টপ লিস্টে। কিন্তু মাশরাফির পথ ধরে যে নতুন প্লেয়ারটা আসবে, আমরা প্রত্যাশা করি ওই প্লেয়ারটা মাশরাফির মতোই টিমটিকে বজায় রাখবে। যদি উনি দীর্ঘ সময় দলকে অনেক বেশি সাপোর্ট দিয়েছেন, কিন্তু নতুনদেরও আসলে সুযোগ করে দেওয়া উচিত। সেক্ষেত্রে যদি পুরাতনরা থেকে যায়, তাহলে কিন্তু নতুন যারা আছে তারা সেই সুযোগটা পাবে না। এই তরুণদের জন্যই, বাংলাদেশ ক্রিকেটের জন্যই মাশরাফি বিন মুর্তজাকে আরো কিছুদিন বাংলাদেশ দলে রাখা উচিত ছিল। তার একটা পারফেক্ট রিপ্লেসমেন্ট পাওয়া না পর্যন্ত ওনাকে দল থেকে বাদ দেওয়াটা উচিত নয়। তিনি 2023 বিশ্বকাপে স্বাভাবিকভাবে বাংলাদেশের প্ল্যানিং এ থাকবেন না, তার বয়স বিবেচনা, তার ফিটনেস বিবেচনায় স্বাভাবিকভাবে তার থাকার কথাটাও নয়। সেদিকে চিন্তা করে বিসিবি এখন 2023 বিশ্বকাপ সামনে রেখে যে চিন্তা ভাবনা করে দল ঘোষণা করেছে, সেখানে আমি বিসিবিকে সাধুবাদ জানাই।